জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রাকৃতিক সৌন্দর্যের এই বাংলাদেশের মধ্যে এক প্রাকৃতিক নৈসর্গিক ভূখণ্ড জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। 1970 সালে ঢাকার অদূরে সাভার থেকে 10 কিলোমিটার দূরে এবং নবীনগর জাতীয় স্মৃতিসৌধ থেকে মাত্র 10 কিলোমিটার পূর্বে জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় হিসেবে দেশের প্রথম ও একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে এটি প্রতিষ্ঠিত হয়। 1973 সালে এটির নামকরণ করা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ঢাকা শহরের মুঘল আমলের নাম জাহাঙ্গীরনগর থেকেই নামকরণ করা হয় এই বিশ্ববিদ্যালয়। প্রথম ব্যাচে মাত্র 150 জন ছাত্র নিয়ে 4টি বিভাগ চালু করা হয় এই বিশ্ববিদ্যালয়ে। বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী উপাচার্যও নিযুক্ত হয়েছিলেন এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। মুক্তিচর্চা, বুদ্ধিবৃত্তিত্ব ও সাংস্কৃতিক নানা বৈচিত্র্যময় কর্মকাণ্ডের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক রাজধানী হিসেবে পরিচিত। প্রাকৃতিক ও জীব বৈচিত্র্যের ভূ স্বর্গ হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়। দেশের উচ্চশিক্ষার ক্ষেত্রে গবেষণা ও নানা একাডেমিক ক্ষেত্রে জাহাঙ্গীরনগর অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নৃত্য, অভিনয়, নাটক ও লোক সংস্কৃতি চর্চায় জাহাঙ্গীরনগর অন্যতম শ্রেষ্ঠ এক বিদ্যাপীঠ। ঢাকার অদূরে মাত্র সাভার থেকে 10 কিলোমিটার দূরে 697 একর এলাকা নিয়ে প্রতিষ্ঠানটি অবস্থিত। বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে 6টি অনুষদের অধীনে 35টি বিভাগ রয়েছে, যেখানে 19,000 মেধাবী শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করছে। অপরূপ সৌন্দর্যের জীব বৈচিত্র্যের বিমুখ হতে মাঝে মাঝেই ছুটে যাই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। পাই এক প্রাণের প্রশান্তি। যদিও আমি এখানকার স্টুডেন্ট না, তবুও যতবারই যাই ততবারই এক অন্যরকম ভালো লাগা কাজ করে। শুধুমাত্র শিক্ষার্থী নয়, এই বিশ্ববিদ্যালয়ে প্রতিনিয়ত অসংখ্য মানুষ তাদের মানসিক শান্তির জন্য ছুটে আসেন এখানে। ইটপাথরের শহরে সামগ্রিকতা কাটিয়ে যখন আপনি একটু প্রাণের স্পন্দন বা একটু প্রাণের শান্তি খুঁজতে চাইবেন, তখন এই বিশ্ববিদ্যালয়ে ঢুকেই গেটের পাশে যে মাঠটি আছে সেখানে বসে একটা সতেজ নিঃশ্বাস আপনি গ্রহণ করতে পারবেন। মূল গেটটি পেরিয়ে এক টোপলা বাদাম কিনে খেতে খেতে অথবা হাঁটতে হাঁটতে একটু গল্প করতে করতে পৌঁছে যেতে পারেন বিশ্ববিদ্যালয়ের মেন ভাস্কর্যের দিকে। শুধুমাত্র শিক্ষার্থী নয়, প্রাকৃতিক পরিবেশের এই স্বাদ গ্রহণ করতে শহরের মানুষরা দিন শেষে অথবা ছুটির দিনে ছুটে যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটুখানি সতেজ নিঃশ্বাসের খোঁজে, যেখানে পাখির কলকাকলি এবং প্রাকৃতিক সৌন্দর্যের অন্যরকম এক মিলন মেলা দেখতে ছুটে চলে যান সৌন্দর্যপ্রেমী মানুষেরা। প্রাকৃতিক সৌন্দর্যে বিমোহিত হওয়ার জন্য মাত্র 20 টাকায় ইজি বাইক ভাড়া দিয়ে আপনি ঘুরে দেখতে পারেন বিশ্ববিদ্যালয় চত্বরটি, যেখানে রয়েছে অসংখ্য আবাসিক হল যেমন শেখ কামাল হল, প্রীতিলতা হল। এবং আপনি যখন রাস্তার ধার দিয়ে যাবেন, আপনার দুপাশের অভয়ারণ্য অবশ্যই আপনাকে বিমোহিত করবে। এখানে আসলে আপনি নিচ্ছকে সুফিয়া কামালের ভাষায় নারীর অধিকার খুব সহজেই নিচ্ছকে দেখে আসতে পারবেন। আমিও কালকে দেখেছি, অপরাধ ভুল ত্রুটি মার্জনীয়। বিশ্ববিদ্যালয়ে যদি আপনার কোনো শখের নারী থাকে, যদিও আমার নেই, তবে আপনার যদি থাকে তাকে এক গুচ্ছ চুড়ি কিনে দেওয়ার জন্য একটা ব্যবস্থাও করা আছে পুকুর পাড়ের এই বিশ্ববিদ্যালয়টিতে। বিশ্ববিদ্যালয়ের পুকুর পাড়ে বসে শীতের পিঠা খেতে খেতে আপনিও মনের আনন্দে গান গাইতে পারবেন, পেছনে তাকানোর দরকার নেই। সাজের আলোয় জ্বলজ্বল করছে লাবণ্যময়ীদের সাজানোর গহনাগুলো। এখানে আসলে আপনি পাবেন অসংখ্য রকমের ভর্তা, খাবার এবং সুস্বাদু অনেক খাবার আপনার সামনে সাজিয়ে রাখা হবে থরে থরে, যেগুলো চাইলেই নিজ হাতে নিয়ে খেতে পারবেন মনের আনন্দে। নির্মাণাধীন লাইব্রেরি ভবনের সামনে অসংখ্য বাংলা ভাতের হোটেল রয়েছে, যেখানে আপনি আত্মতৃপ্তি ভরে এক বেলার খাবার অবশ্যই খেয়ে নিতে পারবেন। অনেকখানি পথ পাড়ি দিয়ে পায়ে হেঁটে পৌঁছে গিয়েছিলাম জাহাঙ্গীর আলম ভাইয়ের সেই মিষ্টির দোকানে, বিখ্যাত ঢাকার মিষ্টি খেতে।
অতুলনীয় অসাধারণ স্বাদ। যদিও বসার জায়গা পায়নি, কারণ সবখানেই নারীর অধিকার বিদ্যমান, সেজন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হয়েছে জাহাঙ্গীর আলম ভাইয়ের সেই সুস্বাদু মিষ্টিটি। যদিও এখানে দাঁড়িয়ে ফটোশ্যুট করার জন্য আপনাকে অনেকক্ষণ অপেক্ষা করতে হবে অথবা ধৈর্য ধরে থাকতে হবে, ততটা ধৈর্য আমাদের ছিল না, তাই উপর থেকে পায়ে হেঁটে নিচে নেমে চলে এসেছি। পুকুর পাড়ের রহিম নামের ছেলেটির 40% মশলা দিয়ে বানানো একটি পান যদি আপনি খান, তবে অবশ্যই অবশ্যই আপনার ভালো লাগবে এবং বিশ্ববিদ্যালয়ে ঘুরে দেখাতেও সার্থক হবে। আমার বন্ধু এক গালে সাবার করে দিয়েছে, সেটি দেখে আমিও বিস্মিত। তাকে জিজ্ঞেস করেছিলাম সে কিভাবে পানটি খাচ্ছে, সে উত্তর দিয়েছিল গরুর মতো। যদিও বিষয়টি খুবই হাস্যকর ছিল, তবে সুন্দর ছিল। শেষে তিন বন্ধুর চায়ের চুমুক দিতে দিতে শেষ হয় আমাদের আজকের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়টি ঘুরে দেখা। ধন্যবাদ সকলকে।